এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিও ফলো করে দিবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হচ্ছে গত বৃহস্পতিবারের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। গত বৃহস্পতিবার আমরা 8:30টায় রওনা দিচ্ছি, কাপ্তায় যাব পিকনিক করতে ফ্যামিলি সবাই মিলে। তো এখন বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে আমার ছোটো বোনের ফ্যামিলি, আমার মা, আমার দুই ছোট ভাই বোন, ওরাও যাচ্ছে। তো সবাই একসাথে হয়ে কিন্তু আমরা রওনা দিব। তো সবাই এখন রেডি হচ্ছে, সব কিছু গাড়িতে ওঠানো হচ্ছিলো। তো আমার ভয়েসটা একটু ভারী ভারী শোনাচ্ছে কারণ অনেক ঠান্ডা লেগেছে, গত কয়েকদিন যাবত বেশি ঠান্ডা লেগেছে আমার। তো ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না, তো আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি কাপ্তাই সম্বন্ধে একটু আপনাদের বলি, আমি যতটুকু জানি আর কি। তো পার্বত্য জেলা রাঙ্গামাটি একটি উপজেলার নাম হচ্ছে কাপ্তাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই কাপ্তাই এ আছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক এবং বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রাম থেকে মাত্র 58 কিলোমিটার দূরে কাপ্তাইয়ের অবস্থান। বাসে বা নিজস্ব গাড়িতে সেখানে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। তো আজকে আমরা যাচ্ছি সেই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ে। আর সেখানে আছে লেকভিউ আইল্যান্ড নামে একটি পর্যটন কেন্দ্র। তো ওই রিসোর্টে আমরা সারাদিন কাটাবো। তো ওখান থেকে আমরা আবার রাঙ্গামাটিতে গিয়েছিলাম, মানে রাঙ্গামাটির খুব কাছাকাছি একটা জায়গায়। তো আমি আজকে ভিডিওটা দুইটা পার্ট করেছি, তো নেক্সট আমি এটা আপলোড করব সেকেন্ড পার্টটা। তো এখন আমরা একটু মাঝপথে দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে একটু সেলফি তুলছে, একটু একটু বাচ্চারা কিছু খাচ্ছিল, কিছু খাবার নিয়ে এসেছিলাম ওদের জন্য। তো এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। আসলে এই ধরনের দৃশ্য একটা তেমন একটা দেখা যায় না, শুধু জমি আর জমি যত দূর দেখছি। তো খুবই সুন্দর লাগছিলো সব কিছু, ভাবলাম একটু শেয়ার করে আপনাদের সাথে। তো ক্যামেরা বন্দি করে নিলাম সব কিছুই। তো এখন আবারও রওনা দিলাম কাপ্তাই লেকভিউ আইল্যান্ডে। তো ওখানে গিয়ে সব কিছু আপনাদের সাথে তো একটু একটু করে শেয়ার করব। তো এইভাবে যেহেতু চট্টগ্রাম থেকে বেশি একটা সময় লাগে না, তো আমরা দাঁড়িয়ে থেকে কিছু সেলফি নিচ্ছিলাম, তারপর একটু ভিডিও করছিলাম। এগুলো করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি সেদিন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। কাপ্তাই বাজারে খুব কাছাকাছি একটা জায়গা আছে, একটা বড় মাঠ রয়েছে। তো ওখানে আমরা গাড়িটা একটু পার্ক করব। তো গাড়িটা পার্ক করে তারপর আমরা লেকভিউ আইল্যান্ডে যাব। তো এটা হচ্ছে কাপ্তাই বাজার, বা এখানে চলে আসলাম। এখানে একটা ভাসমান জেটি রয়েছে ছোট্ট একটা, তো ওখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা ফোন করব এখানে লেকভিউ আইল্যান্ড থেকে, ওখানে ইঞ্জিন বোট পাঠানো হবে, বা আপনারা চাইলে এখান থেকে একটা বোট ভাড়া করে যেতে পারেন লেকভিউ আইল্যান্ডে। তো আশেপাশের দৃশ্যগুলো দেখে আসলে বলার কোনো ভাষা নেই, আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা সৌন্দর্যে ভরা এখানে।
ওই যে বাচ্চারা এখানে সেলফি তুলছিল, খুবই মজা করেছিল সেদিন বাচ্চারা। আসলে কাছে আসার মতো জায়গা এটা আমরা চুজ করেছি আর কি, সবাই মিলে আসবো, একটু আনন্দ করব, পিকনিক করব, ওই চিন্তা করে আসলে আসা। তো ওই যে এখানে বাবা মেয়ে সেলফি তুলছিল আর ছবি তুলে দিচ্ছিলাম আমি, খুবই ভালো লাগছিল বাচ্চাদের নিয়ে, ওরা তো খুবই এক্সাইটেড ছিল। রুদ্রজ্জ্বল একটা দিন ছিল, এর কয়েকদিন আগে কিন্তু অনেক কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার ছিল, তো সেদিন একটা রুদ্রজ্জ্বল আলো মানে দিন ছিল, অনেক ভালো লেগেছিল। আসলে কুয়াশা থাকলে ভালো লাগে না। তো এই যে ল্যাকভিউ আইল্যান্ডে, এখানে আমরা বোটের জন্য ফোন করেছি, ওখান থেকে আমাদের জন্য বোট পাঠানো হচ্ছে, একটা ইঞ্জিন বোট, তো ওইটাতে আসলে আমরা ল্যাকভিউ আইল্যান্ডে যাব। তো এই যে চলে আসলো ইঞ্জিন বোট ওখান থেকে, তো ওখানে ওখান থেকে আসবে আবার আমাকে, আমাদেরকে ওখানে নিয়ে যাবে, আবার ওখান থেকে আবার এখানে নিয়ে আসবে, ওভাবে করে। তো আমরা চলে যাচ্ছি এখন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের, তো ওখানে আসলে যাওয়া যায় না তেমন একটা, তো অনেক মানে অনেক আগে গিয়েছিলাম, দূর থেকে একটু দেখেছিলাম, তো তেমন একটা যাওয়া হয় না। আর কাপ্তাই বাজার থেকে ল্যাকভিউ আইল্যান্ড যেতে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট, 7 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। এখন একটু জলবিদ্যুৎ কেন্দ্রটা আপনাদের একটু দেখালাম, এই যে ল্যাকভিউ আইল্যান্ডে আমরা পৌঁছে গিয়েছি। এই যে আমরা ভাসমান একটা ছোট্ট জেটি রয়েছে, ওটার উপর দাঁড়িয়ে সবাই কিন্তু নেমে যাচ্ছি ল্যাকভিউ আইল্যান্ডে আমরা পৌঁছে গিয়েছি। এই যে উপরে উঠে একটু দেখাচ্ছি আপনাদের, রেজর্টটা খুবই সুন্দর। আর রেজর্টের কথা কি বলবো আমি, এটা হচ্ছে 2016 সালে সেনাবাহিনীরা এটা গড়ে তুলেছিলেন, খুবই সুন্দর একটা রেজর্ট। আর এখানে আগে সেনাবাহিনীদের একটা ক্যাম্প ছিল। এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে অনেক দূরে ল্যাকভিউ আইল্যান্ড থেকে কিন্তু দেখা যায়। তো আরেকটা রেজর্ট রয়েছে অন্য আরেকটা আইল্যান্ডে, তো আজকে আমরা এখানে কিন্তু ঘোরাঘুরি করব, পিকনিক করব। এখন আমরা উপরে চলে আসলে আমাদের খাবার দাবারগুলো আমরা কিন্তু বাসা থেকে সব কিছু রান্না করে নিয়ে এসেছি, সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। এটা হচ্ছে একটা গ্লাস হাউস, মানে গ্লাস দিয়ে লেকের উপর তৈরি একটি ঘর। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, এখান থেকে কিন্তু আবার পোড়া লেকের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই গ্লাস হাউস থেকে। একসময় এই কাপ্তাইয়ে জলবিদ্যুৎ কেন্দ্রটি ছাড়া কোনো পর্যটন কেন্দ্র বা কোনো হোটেল বা কোনো রেজর্ট ছিল না। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে বেড়াতে এলে পর্যটকেরা নিরাপত্তাহীনতায় ভুগতেন, সেজন্য 2016 সালে কিন্তু এই রেজর্টটা তৈরি করেছেন সেনাবাহিনীরা। আর এখানে এসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, এখানে 4টা রুম রয়েছে আর একটা বোট হাউস রয়েছে, ভাড়া মাত্র
4,000 টাকা, মানে একরা প্রতি রাতে। আর এখানে আসতে আমাদের লেগেছে, মানে এন্ট্রি ফি লেগেছে 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি কাপ্তাই বাজার থেকে আবার ল্যাকবিউ আসতে পারবেন, ল্যাকবিউ থেকে আবার কাপ্তাই বাজার যেতে পারবেন ইনক্লুডেড। তো এখানে এসে আমরা একটু একটু করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এই রিসর্টটা। এটা মানে এই রিসর্টে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে, যে কোনো সময় আসতে পারবেন। আবার যে নিজে মানে ভাড়া করে বোট নিয়ে আসলে কিন্তু 100 টাকা এন্ট্রি ফি নেয়। আর এটা হচ্ছে পিছন সাইডের, মানে রিসর্টের পিছন সাইডের অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। চারিদিকের দৃশ্যগুলো এত মানে সুন্দর না, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমার হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড ছবি তুলতে অনেক ব্যস্ত। যে বাচ্চারা এসে এখানে খেলছিল। আর ওই সাইডে একটা পার্ক, ছোট পার্কের মতো আছে। এর আগেও আমরা আরও 2 বার এসেছিলাম। কি বলবো, সৌন্দর্যের কথা বলে আসলে শেষ করা যাবে না। আমি আপনাদের একটু বোট হাউসটা একটু দেখাচ্ছি, ওখানেও চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন যে কোনো দর্শনার্থী বা পর্যটকরা আসলে। তো কিন্তু এটা আগে কিন্তু বুকিং করে আসতে হবে, এসে কিন্তু বুকিং করা যাবে না, কারণ অনেক সময় বুকিং করা হয়ে যায়। তো সেজন্য একটু চেক করে আসতে হবে। আমাদের যেহেতু কাছে, তো সবসময় কিন্তু আমরা আসি, ঘুরতে আসি এখানে। তো অনেকদিন পরে আসলাম, প্রায় 2 বছর আগে এসেছিলাম এখানে। তো 2 বছর পরে আবার আসলাম বাচ্চাদের নিয়ে। তো এদিকে ওরা খেলছিল, একটা ছোট পার্কের মতো আছে এখানে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি একটু এদিকে আপনাদের দেখাচ্ছি বোট হাউসটা। এখানেও ছোট্ট একটা বোট আছে। আর এটা হচ্ছে বোট হাউস, এখানেও চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। একটু কাছে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বোট হাউসটা। আর এটা হচ্ছে রিসর্ট। এটা হচ্ছে বোট হাউস। বোট হাউসের মধ্যে আমি কখনো দেখিনি, কিন্তু সবাই বলে অনেক সুন্দর। তো অনেক আলাদা আলাদা নাম রয়েছে প্রত্যেকটা রুমের। এখান থেকে কিন্তু পোড়া লেকের সৌন্দর্যটা উপভোগ করা যায়, দেখতে পাচ্ছেন পোড়া রিসর্ট, পোড়া লেকটা দেখা যাচ্ছে। আর অনেক ঘোরাঘুরি হলো, এখন খাওয়া দাওয়ার পালা, অনেক ক্ষুধাও লেগেছে। সকালে সেই নাস্তা করে বের হয়ে আছি, আর কিছু খাওয়া হয়নি। তো আমরা সবাই রান্না করে নিয়ে এসেছিলাম, চিকেন রোস্ট ছিল, পোলাও ছিল, ডিমের কোরমা ছিল, সালাদ। তো সব কিছু একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। আর রান্না করে নিয়ে আসলে অনেক সুবিধা। তো এখানে এসে আমরা আসলে সবাই মিলে এখন খেয়ে নিব।
মা সব বের করে দিচ্ছে, আমার ছোট বোন সব বেড়ে দিচ্ছিল, তো খুবই মজার ছিল আসলে, খুবই এনজয় করেছি সেদিন, অনেক ভালো লেগেছে। পরিবার নিয়ে আসলে মাঝে মধ্যে এভাবে আসলে অনেক ভালো লাগে। তো এবার থাকার কোনো প্ল্যান নেই আসলে, ভাইরাসটা অনেক বেড়ে যাচ্ছে, তো সেই জন্য রান্নাবান্নাগুলো করে নিয়ে গিয়েছি, যেহেতু মানে সব কিছু ইয়া থাকে, তো তেমন দূরে কোথাও বেড়ার ইচ্ছা ছিল। তো এ নেক্সট বছর মানে নেক্সট ইয়ারে যাবো, এবছর একটু বাচ্চাদের নিয়ে কাছে একটু ঘুরতে এসেছি আর কি, ফ্যামিলি নিয়ে পিকনিক করতে অনেক ভালো লেগেছে এখানে। তো সবাই খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা সেই ইঞ্জিন বোট, যেটা এই যে ইঞ্জিন বোট আমাদেরকে নিয়ে এসেছিলো, ওই বোটে একই বোটে করে আমরা আবার চলে যাব আর কাপ্তাই বাজারে। ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বোট চলে আসলো, আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পরে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম, 2-3 ঘন্টা মতো ছিলাম। তো এখন আবার চলে যাচ্ছি আমরা কাপ্তাই বাজারে। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে, আর আমার ভয়েসটা যেহেতু একটু ভারী শোনাচ্ছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।